ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ফেসাল আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি কিন্তু বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা খুলে গেল ভারতীয় নাগরিকদের জন্য এই মুহূর্তে ভারতীয় নাগরিকরা ভারতে অবস্থিত সকল বাংলাদেশ হাই কমিশন সকল বাংলাদেশ ভিসা সেন্টারে আপনারা কিন্তু ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট আপনাকে দিতে হবে এবং কত টাকা চার্জ দিতে হবে এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বানাবো তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ইনফরমেশন সামনে আর কতদিন দিব জানি না কারণ এ ধরনের কন্টেন্ট কিন্তু আর দেওয়ার কিছুই থাকবে না এই চ্যানেলে কারণ সব যদি স্বাভাবিক হয়ে যায় তাহলে আর কোনো ধরনের নিউজ বা আপডেট দেওয়ার কিছুই থাকবে না সেক্ষেত্রে এই চ্যানেলে আমি প্রতিনিয়ত ব্লগিং ভিডিও শুরু করব তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফাইনালি কিন্তু বাংলাদেশের ট্যুরির ভিসা ভারতীয় নাগরিকদের জন্য খুলে গিয়েছে এই মুহূর্তে সকল ভারতীয় নাগরিকরা বাংলাদেশের ট্যুরির ভিসা আবেদন করতে পারবে ভারতে অবস্থিত সকল বাংলাদেশী ভিসা সেন্টারে যেমন কলকাতাতে শর্ট লেগে একটা ভিসা সেন্টার আছে সেখানে আপনাদের বাংলাদেশের টুরির ভিসা আবেদন করতে পারবেন এবং আসামের গুয়াহাটিতে বাংলাদেশ ভিসা সেন্টার আছে সেখানে আবেদন করতে পারবেন এবং আগরতলাতে আছে তারপরে নিউ দিল্লিতে আছে তারপরে আরও বিভিন্ন জায়গায় আছে আপনারা সেটা নেটে সার্চ করলেই দেখতে পারবেন সকল বাংলাদেশি ভিসা সেন্টারে আপনারা এখন বাংলাদেশে আসার জন্য বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা আবেদন করতে পারবেন এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই বাংলাদেশি ট্যুরিস্ট ভিসা নিয়ে কোন পথ দিয়ে বাংলাদেশ আসা যাবে সেটা নিয়ে একটু কথা বলতে চাই বাংলাদেশী ট্যুরিস্ট ভিসায় ভারতীয় নাগরিকদের জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে আর সেটা হলো বাংলাদেশি ভিসাতে কোনো রকম পোর্টের কথা উল্লেখ থাকে না যার কারণে আপনারা যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়ে কিন্তু বাংলাদেশ প্রবেশ করতে পারবেন অর্থাৎ আপনি যদি বাই রোডে চান বাই রোডেও আসতে পারবেন বাই ট্রেনে চান বাই ট্রেনে আসতে পারবেন যদি ট্রেন খুলে থাকে আর যদি বাই এয়ারে চান তাহলে বাই এয়ারে আসতে পারবেন এখন আমি আপনাদেরকে বলবো যে কয়টা বর্ডার খোলা আছে এই মুহূর্তে সেগুলো দিয়েই প্রবেশ করতে পারবেন সবগুলি দিয়ে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ ভারতীয় নাগরিকরা বাংলাদেশে বাই রোডে আসতে পারবেন বাই এয়ারে আসতে পারবেন বাই ট্রেনে আসতে পারবেন মনে রাখবেন বাইরোডে আসার আগে কোন বর্ডার খোলা আছে কোন বর্ডার খোলা নাই সেটা খোঁজ খবর নিয়েই কিন্তু আসবেন এবার আমি বলবো এই বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা কোন ওয়েবসাইট থেকে যেয়ে আপনারা আবেদন করবেন প্রথমে আপনারা গুগল ক্রোমে বা মজিলা ফায়ার যাবেন যে কোনো ব্রাউজারে যাবেন তারপর আপনারা টাইপ করবেন ভিসা গভ বিডি এটা টাইপ করার পরে এন্টার করবেন তারপর এরকম একটা লিংক আসবে এই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেস আসার পরে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন স্ক্রল করে এখানে দেখবেন একটা চিহ্ন আছে আই রিড দ্য এগ্রিমেন্ট এটাকে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসে আপনি আপনার ইমেল দুবার দিয়ে এবং এই রিক্যাপচার কোডটাকে আপনি এখানে টাইপ করবেন করার পরে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা যে কারেন্ট লোকেশন সেটা ইন্ডিয়া সিলেক্ট করবেন ইন্ডিয়া সিলেক্ট করার পরে আপনারা এই এরপরে আপনারা ছবিটা আপলোড করবেন ছবি আপলোড করার পরে এখানে যে নামগুলি আছে ফার্স্ট নেম লাস্ট নেম সার নেম গিভেন নেম পাসপোর্ট অনুযায়ী একদম সকল তথ্য নির্ভুলভাবে ফিল করবেন ফিল আপ করার পরে এখানে সেভ অ্যান্ড নেক্সটে যাবেন তখন পরবর্তী পেজে চলে যাবেন এরকম এরকমভাবে আপনি টোটাল ষাটটা পেজে যাবেন মনে রাখবেন চার নম্বর পেজে পেমেন্ট পেজ আসবে সেই পেমেন্ট পেজে আপনারা কোনো রকম ফর্ম ফিল আপ করবেন না ফর্ম না ফিল আপ করে দেবেন কারণ এই ভিসার যে পেমেন্ট সেটা কিন্তু আপনাকে অনলাইনে দিতে হবে না সেটা আপনাকে ভিসা সেন্টারে যেয়ে কিন্তু জমা দিতে হবে তো এইভাবে আপনারা পুরো ফর্মটা ফিল আপ করে এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে বাম পাশে কিন্তু একটা ছবি থাকবে এবং ডান পাশে আরো দুইটা ছবি আপনারা লাগিয়ে নিয়ে যাবেন ছবি যদি লাগিয়ে নিয়ে না যান তাহলে কিন্তু বিপদে পড়বেন ওখানে আপনাদেরকে আবার ছবি প্রিন্ট করাতে হবে ওখানে কিন্তু বা কলকাতার শর্ট লেগে যে ভিসা সেন্টার আছে সেখানে চারটা কপি ছবির জন্য আপনার কাছ থেকে দুশো টাকা নেবে যেটা বাইরে থেকে যদি আপনি করেন তাহলে তিরিশ টাকা কিন্তু করতে পারবেন আর আপনারা যদি ফর্ম ফিল না করতে পারেন তাহলে ফর্ম ফিল আপ করার জন্য আমার একজন লোক আছে উনি ফর্ম ফিল আপ করে দিতে পারবে সামান্য কিছু চার্জ নিয়ে এরপর বলবো কী কী ডকুমেন্ট লাগবে বাংলাদেশি ট্যুরিস্ট ভিসার জন্য বাংলাদেশের ট্যুরিস্ট ভিসার জন্য প্রথমে আপনারা অনলাইন যে ফিল আপ করেছেন সেই ফর্মটা লাগবে দুই নম্বরে আপনার আধার কার্ড লাগবে তিন নম্বরে আপনার ভোটার কার্ড লাগবে যদি থাকে ভোটার কার্ড দেওয়াটা কিন্তু ভালো চার নাম্বারে লাগবে হলো আপনার ভ্যাকসিনের সার্টিফিকেট আপনি যে ডাবল ডোজ ভ্যাকসিন নিয়েছেন সেই ডাবল ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেটটাকে কম্পিউটার থেকে প্রিন্ট করবেন আমি আপনাদের অ্যাডভাইস করবো এটা কালার প্রিন্ট করে নিয়ে যাওয়ার জন্য কারণ আপনার ডকুমেন্ট যত ক্লিয়ার থাকবে ততই আপনার ভিসা পাওয়াটা সহজ হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেবো আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন